খুব সুন্দর করে আমার কিছু কথার জবাব বিশ্লেষণ করে দিয়েছেন। সনাতন ধর্ম থেকে আমি কিছু কথা জানতে চেয়েছিলাম। এখানে অনেকেই সনাতন ধর্মের লোক আছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে উনি কি বলেছেন। যাই হোক, অনেক খুশি হয়েছি খুব সুন্দর করে, আমি যা চেয়েছিলাম আমার দয়ালের কাছে, আমার দয়াল তা খুব সুন্দর করে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। তো যাই হোক, কথা না বললেই নয়, একটি কথা তিনি আমাকে বলেছেন পরীক্ষা করার জন্য, যেহেতু পালা আর হবে না, গান হবে, তো আমি সংক্ষিপ্ত আকারে সেই কথাটা শুধু বলার জন্য চেষ্টা করব। একজন শিষ্য তার গুরুর কাছে আসে, তার এসে যে তার এই জীবন যৌবন সব কিছু তার চরণে অর্জন করে দেয়, কি কারণে সে গুরু ধরতে আসে, তিনি আমাকে এই কথাটি জিজ্ঞেস করেছেন। যখন একজন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে, সে অন্যায় অত্যাচার কাজে লিপ্ত হয়ে জর্জরিত হয়ে যায়, আর এই পাপ কাজ থেকে, এই অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত করার জন্যই সে একজন পীর কামেল মুর্শিদের কাছে যায়, তার দেহটাকে পাপমুক্ত করার জন্য এবং তার দ্বারাই আল্লাহর দিদার লাভ করার জন্য। একজন শিষ্য সে অবুজ, সে গুরুর কাছে আসে শিক্ষা অর্জনের জন্য, গুরুর কাছে এসে গুরুর সঙ্গ করে সে তার ভিতরে অনেক কিছু শিক্ষা জ্ঞান অর্জিত করে এবং বিভিন্ন পাপ কর্ম থেকে বিরত থাকে এবং আল্লাহর পথে আল্লাহর দিদার পাইতে যেভাবে নিজেকে তৈরি করতে হবে গুরুর সঙ্গ করে সে নিজেকে তৈরি করার চেষ্টা করে, আর সেজন্যই একজন শিষ্য গুরুর কাছে আসে গুরু ধরতে। এটাই আমার দয়ালের কাছে আমি খুব সংক্ষিপ্ত আকারেই মানে একটু বললাম, আমি জানি না তবুও বলার চেষ্টা করলাম, আমার দয়াল যেহেতু আমাকে পরীক্ষা করার জন্য বলছে। এই
What are you doing now? You're the man.
বাজান রে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই, সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। এই পৃথিবীতে শুধু একজনই আছেন যার ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নেই, সে আমাদের জনম দুঃখিনী মা। এই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা, শত কষ্ট কইরা, নিজে খেয়ে না খেয়ে তার সন্তানকে এই দুনিয়ার মুখ দেখান, সেই সন্তানকে এই দুনিয়ায় নিয়ে আসার পরে যদি সেই বাবা মা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তানের বুকের মাঝে যে কতখানি হাহাকার, যে একজন বাবা মাকে হারিয়েছে সে বুঝবে বাবা মাকে হারানোর বেদনাটা কি, যে একজন পীর কামিল মুর্শিদকে হারিয়েছে সে বুঝবে পীর মুর্শিদকে হারানোর বেদনাটা কি। এই পৃথিবীতে কেউ কইতে পারবে না যে আমার জীবন থেকে কোনো কিছু হারিয়ে যায় নাই, সবার জীবন থেকে কিছু না কিছু হারিয়ে গেছে। এই হারানোর বেদনাটা যার ভিতরে আছে সে বুঝবে যে হারানোর বেদনাটা কি। একজন সন্তানের যদি বাবা মা হারিয়ে যায় এই পৃথিবীতে তার মতো একা আর কেউ নেই, সে বড় অসহায় হয়ে যায়, তার জীবনের সবচেয়ে আপনজন যারা তারাই হারিয়ে গেছে। একদিন এক রাস্তা দিয়া একটি বাবার দুইটি সন্তান হেঁটে হেঁটে যাচ্ছিল, তো যাইতে 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 বড় ভাই ছোটকে বলতিছে, ছোট রে তুই বলতো এই পৃথিবীতে সবচেয়ে ওজনের বস্তুটা কি। ছোট বলতিছে, ভাই রে পৃথিবীতে ওজনের বস্তু এটা তো সবাই জানে, পৃথিবীতে সবচেয়ে ওজনের বস্তু হইল লোহার বস্তা, এর মতো আর ওজনের বস্তু আর ভারী বস্তু কিছু নাই ভাই। বড় তখন ছোটকে বুকের মাঝে জাপটে ধরে দুই চোখের জল ছেড়ে বলতেছে, ছোট রে তুই তো ছোট রে তাই বুঝবি না এই পৃথিবীতে সবচেয়ে ওজনের বস্তুটা কি, তুই যখন ছোট ছিলি রে যখন আমাদের বাবা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, গ্রামের লোকজন আমার কাছে এসে বলতিছে, বাবা তুমি তো তোমার পিতার একমাত্র বড় ছিলে,